রিপাবলিকে একান্ত সাক্ষাৎকার ত্রিপুরার বিদায় মুখ্যমন্ত্রী মানিক সাহার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া সাক্ষাৎকারে বাম কংগ্রেস জোটকে বিঁধেছেন মানিক সাহা ত্রিপুরার মাটির সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই মানুষ কোনোদিন তৃণমূলকে গ্রহণ করবেন না কটাক্ষ মানিক সাহার निर्वाचन रेजल्ट बैरिए गए एक निजे दमे आबो त्रिपुरा नतून सरकार गढ़ते चले बीजेपी मुहूर्त संगे रही मानिक शाहा आलदा परिचय देर दरकार नहीं मानिक बाबू प्रथम आपके रिपब्लिक बांगलार तरफ अनेक अनेक शुभेच्छा धन्यवाद थैंक यू জয়টা কি কোথাও কি লড়াইটা একটুখানি কঠিন ছিল এবারে আলাদা করে কোথাও চ্যালেঞ্জ ছিল কারণ শুরু থেকে সবাই বলছিল যে এবার কানেক্টটা হলে বিজেপির চাপ রয়েছে অনেকগুলো ভাবে ভোট ভাগ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কি মনে হয় যে একটু লড়াইটা কঠিন ছিল না আমরা জিতব যে এটা কনফার্ম ছিল সেই কনফিডেন্টও ছিল শুধু আমাদের না আমাদের কার্যকর্তা যারাই যে স্তরেরই হোক সবার মধ্যে একটা কনফিডেন্স ছিল এখন কটা সিট পাবো সেটা নিয়ে আমাদের भावना चिंता छिल आरो बेशी आशा करेछिलाम सेई तुलनाय खानिकटा कम पेयेछि किन्तु जार शेष भालो तार सब भालो आल्टिमेटली जे संख्या एखोन अब्दि आमादेर देखाच्छे ताते करे तो आमरा संख्यागरिष्ठतार दिके आमरा आछि आगामी दिन तो निश्चय आमादेर जे सरकार भारतीय जनता पार्टी नेतृत्वाधीन सरकार गड़बे বাম কংগ্রেস জোট আমি আমাদের রাজ্যের ক্ষেত্র দেখেছি একসঙ্গে জোট করার পরে মুখ থুবড়ে পড়েছে এই রাজ্যের ক্ষেত্রে শুরুতে শোনা যাচ্ছিল যে অনেক নাকি এগিয়ে থাকবে কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে এত দিনের সরকার আগে এবং তার সঙ্গে আবার কংগ্রেস যোগ হয়ে শেষ পর্যন্ত কিছুই মানে শেষ রক্ষা একেবারেই করতে পারলো না এটা হবে না তো ওরা তো ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার মিস্টেক আমরা বুঝি না যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট দেখে ওদের শিখা উচিত ছিল এবং ত্রিপুরাতে যেভাবে কমিউনিস্টরা তৎকালীন সময়ে বিরোধী দল বলতে কংগ্রেসই ছিল যেভাবে ওদের উপর অত্যাচার ওরা করেছে খুন সন্ত্রাস এবং অগ্নিসংযোগ নির্বাচনোত্তর সন্ত্রাস আজকে তো আমরা এগুলো দেখতে পাই না তো সেই পরিবর্তন আমরা করতে পেরেছি তো তার উপর ভিত্তি করে কি করে ওদের সাথে ওরা হাত মিলালো সেটা বারবার আমরা বলছি যে একটা অশুভ জোট এবং সেই জোটের বিরুদ্ধে মানুষ তার তার রায় দিয়েছে এবং আগামী দিন আমার মনে হয় যেটা আমি প্রায়শই বলতাম ওদেরকে দেখা যাবে কি না সন্দেহ তো সেই দিকটা কিন্তু ওরা রাস্তাটা করে নিয়েছে মানে সমালোচনা করে অনেকেই বিরোধীরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে যে বাম এবং কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গে তাহলে ত্রিপুরাতেও তাই বলছেন হওয়ার চান্স তো আছে বললাম তো সেই রাস্তাটা করে নিয়েছে মানুষ তো সেইভাবে তাদের অ্যাকসেপ্ট করেনি কাজে সেই আত্মবিশ্বাস কোথা থেকে ওরা পাবে ওদের বোঝা উচিত যে এক দুজন যারা লিডার আছে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে এই জোট করেছে তো সাধারণ মানুষ সেটা বুঝে তো ওনারা কি সেটা বুঝেন না এবং তাতে কি হলো কমিউনিস্টদের তো ক্ষতি হলোই এবং কংগ্রেসের তো এমনিতেই কিছু ছিল না এতে করে কিছুটা এক দুটা সিটের ওদের লাভ হয়ে গেল সিপিএম এর তো একদম ওদের অবস্থা আরো খারাপ হবে ফিউচার এতটুকু বলতে গেল অনেকে এখানে বলছিল যে ত্রিপুরার ক্ষেত্রে এই যে তীব্রমথা পার্টি শুধুমাত্র একটা ইমোশনকে কোথাও সম্বল করে এগোচ্ছে কোনো ভবিষ্যৎ প্ল্যান ছিল না উন্নয়নের বার্তা ছিল না আমরা দেখলাম পাহাড় পর্যন্ত মুখ ফিরিয়ে দিল সেই জায়গা থেকে নতুন বিজেপি সরকার আবারও দ্বিতীয়বার সুযোগে সেক্ষেত্রে কি কোথাও জনজাতিদের জন্য অন্য কিছু ভাবনা চিন্তা রয়েছে তাদের উন্নয়নের জন্য দেখুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জি সবসময় মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর যেভাবে জনজাতিদের জন্য উনি চিন্তা ভাবনা করেন এর আগে আমরা কখনো দেখি রাষ্ট্রপতি জি পেয়েছি আমরা সব জায়গায় এবং নর্থ ইস্টকে উনি বলেছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি হিসেবে দেখার জন্য এবং এই অষ্টলক্ষ্মী হিসেবে উনি নাম দিয়েছেন এখানে যত কানেকটিভিটি আছে ইন্টারনেট হোক রোডওয়েজ হোক আমাদের এয়ারওয়েজ হোক সব দিকে উনি যেভাবে ডেভেলপমেন্ট করিয়েছে সেটা তো মানে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে ত্রিপুরাকে আমি কনগ্রেচুলেশন দেব যে প্রথমবার ওরা বিধানসভায় লড়াই করে এরকম একটা আসন সংখ্যা আরও পেয়েছে
সুপ্রিমোকে আমি ধন্যবাদ দেব, কনগ্রেচুলেশন দেব এবং আগামী দিন জনজাতিদের উন্নয়নের স্বার্থে যদি আমাদের সাথে কাজ করে এবং আমরা ওনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেহেতু পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, তাই প্রশ্ন না করলেই নয়, আমাদের নির্বাচিত সরকার তৃণমূল কংগ্রেস তারা এখানে এরাজ্যে এসেছিল, পুরসভাতেও নির্বাচন করেছে এবং সেক্ষেত্রে রেজাল্ট দেখেছি আমরা। এবছর অনেক প্রতিশ্রুতি নিয়ে তারা এসেছেন এবং ক্যাম্পেন করেছে, 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বেশ কিছু আসনে আমরা দেখলাম নোটার থেকেও কম ভোট। কি বলবেন? কি বলবো, ওনারা তো মানে অলিক কল্পনা দেখেন, ওনারা মাটির সাথে যোগাযোগ নেই। আর তৃণমূল এখানে কয়েকবার চেষ্টা করেছে, কয়েকবার এখানে বিভিন্ন সময় এসেছে, কিন্তু মানুষ তৃণমূলকে এখানে অ্যাকসেপ্ট করেনি। এবারও আমরা জানতাম এদের কি হাল হকিকত হবে এবং যা আমরা ভেবেছি তাই হয়েছে। এখানে ওদের গাছফুলের যে বিষয়টা আছে সেটা এখানে ফুটবে না, হবে না। অথচ কিছুক্ষণ আগে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে তিনি বলেছেন যে এখানে নাকি বাম এবং কংগ্রেসের একটা আঁতাত বিজেপির সঙ্গে, তা শুধুমাত্র বিজেপিকে জেতাতে সাহায্য করেছে, না হলে তৃণমূল কংগ্রেস কয়েকটা আসন পেতেই পারত অনায়াসে। দেখুন, আমার এক এক সময় অবাক হয় যে কিছু মানে তথাকথিত রাজনীতি যে কথাগুলো সব সময় মানুষ বলার চেষ্টা করে এবং এই কথাগুলো নতুন নয়, কিন্তু কোনো সময় বলে বি টিম, কখনো বলে এ টিম, কখনো বলে ওদের সাথে জোট হয়েছে, তো এইগুলো বলে এখন মানুষ এগুলো খায় না। আসল যেটা আমার স্পষ্ট কথা, যার সত্যি সত্যিটা মেনে নিলে ভালো হয়, তাতে করে ভবিষ্যৎ আরও ভালো হবে। তো এইসব কথায় এখন মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে না। অনেক ধন্যবাদ মানিকবাবু, অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। মানিক সাহা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন এবং একদিকে ত্রিপুরার নতুন সরকার এবং অন্যদিকে নিঃসন্দেহে আরও অনেক উন্নয়নের প্রতিশ্রুতি, সবকিছু নিয়ে আগামী দিনের নতুন ছবি, নতুন কোথাও ঘরানা তৈরি করার কথা ভাবছেন ত্রিপুরার জন্য। ক্যামেরা দেবব্রত বোসের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, ত্রিপুরা, আগরতলা।